নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমি চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলো রেসিপিটি তাহলে একবার দেখে নিই আজকে তোমাদের সাথে শেয়ার করব গাঁঠি কচু দিয়ে কাতলা মাছের রেসিপি যেটা খেতে অসাধারণ হয় এই রেসিপিটি বানানোর জন্য গাঁঠি কচু নিয়েছি ও কাতলা মাছ নিয়েছি গাঁঠি কচু কিন্তু আমি ভালো করে কেটে ধুয়ে সেদ্ধ করে নেব আর মাছের মধ্যে নুন দিয়ে নিচ্ছি এরপর হলুদ দেব দিয়ে নুন হলুদটা খুব ভালো করে মাছে মাখিয়ে দেব মাছে নুন হলুদ মাখিয়ে মিনিট দশেক রেখে দেব এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হলে মাছগুলো দিয়ে আমি ভেজে নেব মাছগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে রাখব টমেটো আদা ও পেঁয়াজ এই তিনটেকে আমি গ্রেট করে নিয়েছি গাঁঠি কচুকে সেদ্ধ করে রেখেছি মাছ ভাজার তেলে জিরে ফোড়ন দিলাম জিরেটা ভাজা হচ্ছে এবার একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিলাম ফোড়নটা খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এই সময়ে আমি যে মশলাটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মানে টমেটো আদা ও পেঁয়াজ এবার এই মশলাটা আমি একটু ভেজে নেব মশলাটা একটু কষিয়ে নেয়ার পর এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম নুন দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দেব ও এবার দেব একটু জিরে গুঁড়ো তারপর দিয়ে নেব লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো যে যেমন ঝাল খাবে এরপর দিলাম কাশ্মীরি মিচ পাউডার কালারটা সুন্দর হবে তাই এবার একটু জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেল ছাড়ছে মশলা থেকে এই সময় সেদ্ধ কচুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং আরও কিছুক্ষণ এটা কষিয়ে নেব মশলার মধ্যে কচুটা দেওয়ার পর সুন্দর করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে গরম জল একটু মিশিয়ে দেব গরম জল দিলে স্বাদটা খুব ভালো হয় ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দু এক মিনিট গ্যাসের ফ্লেমকে লো করে রেখে দেব মিনিট দুয়েক পর এই ঝোলের মধ্যে মাছগুলো একটা একটা করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে নেওয়ার পর আমি কিছুটা সময় গ্যাসের ফ্লেমকে লো করে রেখে দেব তার ফলে হবে কি মাছের মধ্যে মশলাটা যাবে এবং খেতে খুব সুস্বাদু হবে মাছের ঝোলটা তৈরি হয়ে যাওয়ার পর একটু চিনি দেব চিনিটা দিলে কি হবে ভালো লাগবে খেতে এরপর দিয়ে নেবো একটু ধনে কুচি ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব এরপর আমি মাছটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব কত সহজে কত সুন্দর তৈরি হয়ে গেল গাঁঠি কচু দিয়ে কাতলা মাছের রেসিপি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজ ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে